আওয়ামী লীগের বিবাদমান তিন পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালী জেলা শহরে কাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত একশো চুয়াল্লিশ খোরশেদ আলম খান এই তথ্য জানান জেলা আওয়ামী লীগের তিন গ্রুপের রাজনৈতিক কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কায় এই নির্দেশ জারি করা হয়েছে এর মধ্যে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা সম্মেলনে ঘোষিত জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে সকাল দশটায় সমাবেশটাকে অন্যদিকে পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেল এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাবুদ্দিন শাহিনের সমর্থকরাও সকালে আলাদা আলাদা কর্মসূচি ডাকেন এসব কর্মসূচি সফল করতে শহরে বিকেলে পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করেন তারা এ সময় তিনটি গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও থাওয়া পাল্টা থাওয়ার ঘটনা ঘটে এই অবস্থায় জেলা প্রশাসক একশো ধারা জারি করেন